নমস্কার বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্টের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের জানিয়ে যে কয়েকটি নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশ কিংবা ইন্টারভিউ এর নিয়ে অনেক প্রার্থীরাই কিন্তু চিন্তিত রয়েছেন তো আজকের এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো যেমন মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফায়ার অপারেটারের ইন্টারভিউ পিএসসি আইসিডিএস সুপারভাইজারের যে প্লিলির রেজাল্ট কিংবা সেটা কবে প্রকাশ এছাড়াও আরো অন্যান্য কয়েকটি পরীক্ষার আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো তবে আপনাদের জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু পি এস তরফ থেকে এই বিষয়ে একবার জানানো হয়েছিল যে কবে রেজাল্ট প্রকাশ কিংবা কবে ইন্টারভিউ কি হতে পারে কিন্তু হঠাৎ করে করোনা পরিস্থিতি সামনে আসায় এবং লকডাউন শুরু হয়ে যাওয়ায় কিন্তু সেই যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করা যায়নি কোনো রেজাল্ট প্রকাশ করা হয়নি এবং কোন ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি তো তো বর্তমানে কিন্তু এই নিয়ে অনেক চাকরির প্রার্থী কিন্তু এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে এবং তারা চিন্তিত রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য সেই সমস্ত তথ্য আমি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন আশা করি আপনি সেই সমস্ত সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব তার আগে জানিয়ে রাখছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই পিএসসির প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন যেখানে এক নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন ইট ইজ এক্সামিনেশন টু থাউজেন্ড যে মেন হয়েছিল তার ক্ষেত্রে কি হবে তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে ইন্টারভিউ অফ লেফট ওভার ক্যান্ডিডেট ফর গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যাকসেপ্টেড টু বি হেল্ড ইন থার্ড কিংবা সেকেন্ড উইক অফ জুলাই দু হাজার কুড়ি তারপর দেখুন বলা হয়েছে গ্রুপ সি পদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে সেপ্টেম্বরে এবং তারপর দেখুন গ্রুপ ডি পদের যে শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের যে তালিকা সেটা কিন্তু সেপ্টেম্বরে প্রকাশ হবে তো তারপর দু নম্বরে দেখুন মিসলিনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট একজামিনেশান দু হাজার আঠারোর মেন এখানে কিন্তু বলা হয়েছে রেজাল্ট অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তারপর দেখুন তিন নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অ্যান্ড সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস রিক্রুইটমেন্ট এক্সামিনেশন দু হাজার আঠারোর মেন তার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে তারপর দেখুন চার নম্বরে বলা হয়েছে যে ফায়ার অপারে ইন ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের তো এখানে কিন্তু বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এন্ডুরেন্স ইন প্রোগ্রেস ইন্টারভিউ শিডিউল অফ সাকসেসফুল ক্যান্ডিডেট উড বি পাবলিশ বলা হয়েছে যে ইন্টারভিউ এবং এর যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের তালিকা সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং ইন্টারভিউ কবে হবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার ইটিসি এই পদের যে দেখুন কি স্ট্যাটাস রয়েছে রেজাল্ট অফ পি এস টি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে বা ইন্টারভিউ কবে হবে সেটা পাবলিশ করা হবে এবং ছ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস একজামিনেশান তো এখানে দেখুন এর যে স্টেটাস রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে যে রেজাল্ট অফ মেন একজামিনেশান ইন অ্যাকসেপ্টেড টু বি পাবলিশ বাই অক্টোবর দু হাজার কুড়িতে আশা করা যাচ্ছে যে পাবলিশ করা হবে তারপর হচ্ছে ওয়ার্কার অ্যাকাউন্টস দু হাজার আঠারোর যে নিয়োগ হচ্ছিলো যে এক্সামিনেশান হয়েছিলো সেখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে মেন এক্সামিনেশনের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করা হতে পারে অক্টোবর দু হাজার কুড়িতে তারপর দেখুন বলা হয়েছে এস ডি আই অ্যান্ড সিও রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার আঠারোর যেটা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে মেন এক্সামিনেশনের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরে প্রকাশ হতে পারে তারপর দেখুন বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি তো পিএসসি ফুড অ্যাসআইয়ের যে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হয়েছিল যেটা নিয়ে আপনারা অনেকেই অনেক দিন যাবত কথা বলছেন বা অনেক চিন্তায় আছেন যে রেজাল্ট কবে প্রকাশ হবে তো দেখুন এখানে বলা হয়েছে রেজাল্ট অফ পিএসটি ইজ লাইকলি টু বি পাবলিশড বাই আগস্ট দু হাজার তো এটা কিন্তু আগস্ট দু হাজার পাবলিশ করা হবে তারপর দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস এক্সামিনেশন দু হাজার এগারো নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশন দু হাজার আঠারো এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এর যে মেইন এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করা হতে পারে আগস্ট দু হাজার কুড়িতে তারপর দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার উনিশ তার যে মেইনের রেজাল্ট সেটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার কুড়িতে প্রকাশ করতে পারে এবং আপনাদের জন্য আরও একটি আকাঙ্ক্ষিত রেজাল্ট যেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশান তো সেখানে দেখুন কী বলা হয়েছে রেজাল্ট অফ পার্ট ওয়ান সেটা কিন্তু জুলাই মাসের দিকে পাবলিশ হতে পারে দু হাজার কুড়ির তারপরে দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশান অ্যান্ড কালচারাল সার্ভিস এক্সামিনেশন ক্যাটাগরি এ দু হাজার আঠারোর যে রেজাল্টটা সেই মেনের রেজাল্টটা কিন্তু অক্টোবর দু হাজার কুড়িতে পাবলিশ হতে পারে তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেই তার যে রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হচ্ছে এবং আপনাদের জন্য আরও একটি আকাঙ্ক্ষিত আপডেট যেটা হচ্ছে মিসলিনিয়াস সার্ভিস রিকুইটমেন্ট তো এখানে কিন্তু বলা হয়েছে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ লাইকলি টু বি পাবলিশড তো আপনারা দেখুন তারপর হচ্ছে বাইশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি তো এই যে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুইটমেন্ট এক্সামিনেশনের যে রেজাল্টটা সেটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার মধ্যে পাবলিশ হবে তারপর দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন তো দু হাজার যে সিভিল সার্ভিস এক্সামিনেশন সেটা কিন্তু আগস্ট কিংবা সেপ্টেম্বরে প্রকাশ হতে পারে দু হাজার তো তারপর দেখুন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন দু হাজার উনিশের প্রিলিমিনারির যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হতে পারে সেপ্টেম্বর কিংবা অক্টোবর দু হাজার কুড়িতে তারপর দেখুন উনিশ নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য আপনারা এতক্ষণ যাবত অপেক্ষা করে রয়েছেন যে আইসিডিএস সুপারভাইজারের যে প্রিলি পরীক্ষা হয়েছে তার যে রেজাল্ট সেটা কবে প্রকাশ হবে এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে রেজাল্ট অফ পি এস টি ইজ লাইকলি টু বি পাবলিশড বাই আগস্ট দু হাজার কুড়ি তো এর রেজাল্ট কিন্তু দু হাজার কুড়ি আগস্টের প্রকাশ হতে পারে তো এটা কিন্তু ছিল একদম পিএসসির অফিসিয়াল আপডেট তবে আপনাদের জানিয়ে রাখবো যে এখানে কিন্তু ডিসক্লাইমার দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে তো এখানে দেখুন যে এখানে যে সমস্ত ডেটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আনুমানিক দেওয়া হয়েছে পরিবর্তন হতে পারে বা কোনো কারণবশত অনিবার্য কারণবশত কিন্তু এই ডেটগুলো এদিক ওদিক আগে বা পিছনে যেতে পারে তো আপনাদের জানিয়ে রাখলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ